হাই বন্ধুরা, এই যে দেখো, বলেছিলাম না আজকে ঘুরতে যাব, তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। দেখো কে কে আছে। এই যে আমার ভাস্তি, দুই ভাস্তি, আমার দুই চা ছেলে, ভাস্তা, বর, সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। এই যে দেখো, বলেছিলাম কোথায় যাব কোথায় যাব, এই তো সুন্দর বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। হ্যাঁ, এই যে দেখো বাগান, চা পাতা বাগান, চা পাতা বাগানের ভেতর দিয়ে রাস্তা, টোটালটা বাগান আর বাগান। টোটালটা বাগান, এমনি ডুয়ার্সের চা সারা দেশেই সবাই জানে যে ডুয়ার্সের চা বিখ্যাত। দার্জিলিং এর চার পাশাপাশি ডুয়ার্সের চা, দার্জিলিং এটা তো জগৎ বিখ্যাত। এত সুন্দর জায়গা যে আনি দিবে কখনো, বিশাল সুন্দর। দেখো তোমরা, সবার পছন্দ হবে জায়গাটা। এই যে দেখো কি সুন্দর, কি সুন্দর। এই যে দেখো, আমরা ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি, সবাই ভিডিও করার জন্য রেডি। এই যে দেখো, টোটো থামানো হয়ে গেছে, জায়রা ভাস্তি, আমরা সবাই রেডি এই সুন্দর প্লেসের মধ্যে ভিডিও করব। দেখছো জায়গাটা কত সুন্দর, এক একজন পরি সেজে চলে এসছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোন প্লেসটা সব থেকে সুন্দর লাগে সেই জায়গাটায় গিয়ে ভিডিও বানাবো। খুঁজে পাচ্ছি না একটা ঠিকঠাক প্লেস। পাশাইতে পাশাইতে ভুল বালে না কাকু, এই যে ঘুরির বাবু আওয়াজ আওয়াজ দিয়ে ঘুরে এই সবাই মুখ ঠিকঠাক রেখো, কারণ আমার এটা লাইভ ভিডিও হচ্ছে। ঘুরলে কি স্নান করা হয়ে যাবে আর কি, ভিডিওর মাঝখানে স্নান করি। ও মাই গড, ওই টিপ টিপ বর্ষা পানি যে ভারী হয়ে যাবে। আপনি আপনি ঘুরে রে। এই যে দেখো জল দিচ্ছে, যে বাগানের মধ্যে চাপাতা বাগানে, এই যে দেখো জল দিচ্ছে, দেখতে পাচ্ছো কি ভালো লাগছে। দেখো জল দিচ্ছে, সম্পূর্ণটা বাগানে আছে। এই যে দেখো রামধনু উঠে গেছে, জলের যে একটা হালকা স্প্রের মতো আছে না, ওটার মধ্যে রামধনুর মতো উঠে যায়, ক্যামেরা ধরা পড়ছে না। দেখো চাপাতা বাগানটা কত সুন্দর, আমরা সেজে গুজে চলে এসেছি, ওরা ওইদিকে ভিডিও করছে, আমরা এইদিকে ভিডিও করছি। দেখো সেই সুন্দর, আমি কতগুলো রিলসও বানিয়ে ফেলেছি অলরেডি। দেখো হ্যাপি 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 লাগছে, জানো হ্যাপি লাগছে। দেখো ভিডিও করার জন্য এসেছি, ভিডিও করতে পাচ্ছি না, রোদ, যে জায়গায় গাছ চাইছি ঠিকঠাক প্লেসটা পাচ্ছি না। এই রাস্তা দিয়ে এসছি আমরা ভিডিও করতে, ভিডিও বানাতে। হামে থোড়ি ক্রেজি হর জগা দেখতা হ্যায় তু, মর্নিং টু নাইট প্যার করে। এই রাস্তাটা দিয়ে যাই দিদি, যাই, অনেক রাস্তা, ছোট 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 রাস্তা, কোনটা দিয়ে যাবে ইচ্ছে মতো যাও, বড় বড় ড্রেন আছে পড়ো না, লোক যাচ্ছে, লোকজনে যাতায়াতের রাস্তা। অনেকটা দূর গেছিলাম, গিয়ে দু একটা ভিডিও ছোট ছোট রিলস তৈরি করে চলে এসেছি। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, এই যে কয়েকটা রিলস তৈরি করে আমরা আবার যাচ্ছি কোথায় ভালো জায়গা খুঁজে পাওয়া যায়, দেখি কোথায় যাওয়া যায়। দারুণ সুন্দর একটা ব্রিজ, দেখো ছোট্ট মোট্ট কিন্তু ব্রিজটা সুন্দর। তোমরা দেখো ওই যে লোকজন স্নান করছে নদীতে, নদীটাও বেশি বড় নয়, সরু, মানে বর্ষাকালে তো ফুলে পেঁপে বড় হয়ে যায়, তো এখন দেখো সরু, জল যাচ্ছে, লোকজন স্নান করছে,
বাড়িঘর সব সাদা হয়ে আছে। এমনিতে স্নিগ্ধ পরিবেশ, কিন্তু একটু ধুলো পাওয়া যায় রাস্তায়। এই দেখো এই ধুলো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমরা টিকিট কেটে এখনই টিকিট কেটে নিয়েছি, কেটে নিয়ে সব ধুয়ে গেছি, পার্কের ভেতরে আছি এখন। এখন নামি, পরে আবার দেখাবো তোমাদেরকে। কত লোক এসছে, দুপাশটাই দেখো, হ্যাপি 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 লাগছে, হ্যাপি লাগছে। আমার ছেলে কবে যে হাঁটা শিখবে, নিজে দৌড়ে দৌড়ে উঠবে গুলোর মধ্যে, সেই দিনে রয়েটা আছে। নাই ও তো হাঁটতে পারবো না। আমার ছেলে ভাই ভাই তো কত ভালো করে, কত গাড়ি এ পাশে ও পাশে সে পাশে, বাবারে বাবা, কত লোক, বাবারে। এই যে দেখো, এখন যাবো, অনেকক্ষণ তো ছিলাম, খেলাম, খাওয়াটা দেখানোই হলো না, কিনে খেয়েছি, কুলমাখা খেয়েছি, পাঁপড় খেয়েছি, মোমো খাবো, মোমো এখনো খাইনি, খেয়ে পরে যাবো। এই দেখো সূর্যটা হেরে যাচ্ছে, অনেকটা ভেতরে চলে এসেছি, না গেলে বিপদ, বেরিয়ে যাবো। এই যে আমাদের টোটো, এই যে আমার ছেলে বলে, এই যে একটা ঘোড়ার গাড়ি দেখো, এই যে দেখো একটা ঘোড়ার গাড়ি, আমরা তো খেয়েছি, ছেলে তো কিছু খাইনি, ওর গলা শুকিয়ে গেছে, বাড়ি থেকে ভাত খাইয়ে এনেছিলাম, এখন তো বম্মা জল খাইয়ে দিচ্ছে, গরম জল, ফোটানো জল, গলা তো দিচ্ছে। এক এক দিকে এক এক রকমের গান শোনা যাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে, একজন বড়, মানে কি বলবো আর, বাচ্চা মনে হয়, তাকিয়ে দেখি বাচ্চা তো নেই, বড় মানুষই বাজানো শুরু করে দিয়েছে। আমরা টোটো করেই ঘুরছি, ঠিক আছে, এখন দেখি কোথায় কি খাওয়া যায়, কুল আর নল পাঁপড় তো খেয়েছি, দেখি কি খাওয়া যায়। আমরা ওইখানে উঠলাম, খেতে তো হবে কিছু, ডিস্কোতে উঠতে চেয়েছিলাম, ভয়ের জন্য উঠতে পারলাম না, তাই ডিস্কোটা ছেড়ে চলে যাচ্ছি। আমার ভাস্তি এখন ওই যে ওটার মধ্যে উঠবে, বলছে ওখানে উঠবো, চলো চলো মামন, টাকা একটু, একাই যাচ্ছিস, পায়েল একটু টাকা, ওই তিনতলাটার উপরে উঠে ফটো তুলি, এই জলের এখানে দাঁড়াবো না, বেশি জল, এখানে জলটার মধ্যে নামতে চাইছিলাম, দিচ্ছিল না। ঘোরাফেরা হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, একটা নদী পেরোবো, পেরোলেই আমরা বাড়ির দিকে চলে যাব, এই নদীটা পেরিয়ে আমরা বাড়ি, এখন আর রাস্তা নেই, এখন বাড়ির ভেতরে ঢুকে যাব, নদীটা পেরিয়ে।